তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি গজার মাছ দেখতে আসছে এখন পর্যন্ত গজার মাছ দেখা হয় নাই তাই চিন্তা করলাম যে আমিও গজার মাছটা দেখি এবং আপনাদের সাথেও পাঁচটা শেয়ার করি দেখতে ভালো লাগবে অনেক বড় বড় গজার মাছ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পানিতে চলাফেরা করতেছে এবং দলগতভাবে এক জায়গায় মানুষ তাদেরকে খাবার দিচ্ছে তারা খাচ্ছে দেখতে আসলে ভালোই লাগতেছে তো আসেন আমরা যাচ্ছি সেই পুকুরের দিকে তো অনেক মানুষ পুকুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সকাল সকাল গজার মাছ দেখতে কিন্তু অনেক দর্শনার্থী চলে আসছে আর এখানে অনেক অনেক বেশি গজার মাছ আছে এই যে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে খাবার দিচ্ছে মাছকে আর কি কোনা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যদি বোঝা যায় দেখেন কত বড় বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত বড় বড় একটা মাছ আপনারা দেখেন আপনারা দেখতেছেন জুম করে দেখানোর চেষ্টা করছি কত বড় বড় মাছ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন তো ইয়ার্স আপনাদেরকে একটু অন্যদিক দিয়েও দেখানোর চেষ্টা করি যে পুরো পুকুরেই পুকুর ভর্তি মাছ এই যে দেখতেই পাচ্ছেন হিউজ মাছ দেখতেছেন ভিউয়ার্স আমি হাঁটতেছি মাছ আর মাছ কিন্তু কিনারে দাঁড়িয়ে আছে মানুষ খাবার দেয় ছোট ছোট মাছ ওরা কিনারে এসে মাছগুলো খেয়ে থাকে তো ভিউয়ার্স একদম কোনায় চলে যাই সেখান দিয়ে দেখানোর চেষ্টা করি সেখানে কি কি মাছ আছে দেখতেই পাচ্ছেন এই কোনায় আরো বেশি মাছ তো এটা নাকি হজরত শাহজালাল রহমতুল্লাহ ব্যবহৃত কূপের পানি তো আমরা আসেন কূপটা দেখি তো ভিউয়ার্স হজরত শাহজালাল রহমতুল্লাহ কূপের পানি যে কূপের পানি তিনি ব্যবহার করতেন সেখানে আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন আপনারা একটু ঘুরে দেখাই ভিতরটা এখানে নাকি সেই গোল্ড ফিশটা পাওয়া যায় কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই অনেকক্ষণ আমি খুঁজলাম তাই আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এটার ভিতরেই নাকি গোল্ড ফিশটা থাকে স্বর্ণের মাছ যেটাকে বলে আখ্যায়িত করছে তারা কিন্তু আমি জানি না আদৌ কি সেটা স্বর্ণের মাছ কি না তো যাই হোক আপনাদেরকে দেখাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কূপ যে কূপের পানি আমাদের এই যে গোল্ড ফিশ হ্যাঁ হ্যাঁ একটু চোখে পড়ছে গোল্ড ফিশ তো যাই হোক দর্শক এটা হলো সেই গোল্ড ফিশের ইটা যেখানে নাকি গোল্ড ফিশ পাওয়া যায় স্বর্ণের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাকি সেই স্বর্ণের মাছ পাওয়া যায় আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই এখন পর্যন্ত আমার চোখে এটা পড়ে নাই যে স্বর্ণের মাছ দেখব তো যাই হোক পাশেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলার যে কূপটা ছিল সেই কূপটা আপনাদেরকে দেখাই যেটা সবসময় তিনি ব্যবহার করতেন তার কাজ এই যে সেই কূপ যেটা উপরে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যে আপনাদেরকে চারপাশটা ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি কূপের তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন
এই যে সে কূপ, আসেন একটু ভিতরে যাই, আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাই কূপের। এই যে সে কূপ, কূপের পানি এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরের এটা গ্লাস দিয়ে ঢাকা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই কূপের পানি তিনি ব্যবহার করতেন। আসেন ভিতরে যাই, এখানে শাহজালাল রহমতুল্লাহ তালায়ের মাজারের কিছু ই রয়েছে, গজার মাছ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলেন। তো দেখতেছেন মাজারের পিছনের সাইডে অনেক মানুষ, অনেক অনেক। তো ভিউয়ার্স, আপনাদেরকে তো মাছ দেখায় ফেললাম, যদি পুকুরের গজার মাছ এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলার মাজারের কূপটা ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।